হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাতে চলেছি কিভাবে আপনি যে কোনো ছবিকে খুব সহজে একটি গ্লাসের ভিতরে নিয়ে নিতে পারবেন এবং আরও অসাধারণ অসাধারণ স্টাইলগুলো আছে যেগুলো আপনারা দেখলে একদমই অবাক হয়ে যাবেন এবং এটি আপনি আপনার স্মার্টফোনের সাহায্যে যে কোনো ছবিকেই করতে পারবেন। তো ভিডিওটি বেশি বড় করব না, আমরা এখনই আমাদের এই ভিডিওটা শুরু করছি। তবে আপনাদেরকে একটা অনুরোধ করছি, আপনারা প্লিজ ভিডিওটা পুরো দেখবেন। আমরা যখন কোনো ভিডিও আপলোড দিই, আপনারা ভিডিওগুলোর সামান্য অংশ দেখেই ভিডিওটা কেটে দেন, এতে আমাদের চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে থাকে। তো প্লিজ অনুরোধ রইল, ভিডিওটা পুরো দেখবেন। তো প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, আপনারা চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে। যাওয়ার পরে আপনারা উপরে সার্চ করবেন, এখানে সার্চ করবেন যে পিপ ক্যামেরা, পিপ ক্যামেরা, PIPCAMERA, পিপ ক্যামেরা। সার্চ করার পর আপনারা ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। তো আমরা এখন সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনি এমন একটি পেজ দেখতে পারবেন, এখান থেকে আপনারা উপরে যে ছবির আইকন আছে ওইখানে একটা ক্লিক করবেন। সরি, আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচারের পাশে যে গ্যালারির একটা আইকন আছে, ফাইলের আইকন, ওইটাতে একটা ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি আপনার যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন। তো আমরা আমাদের যে কোনো একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আমার যে কোনো একটা ছবি সিলেক্ট করে এটাকে নিজের মতো করে একটু ক্রপ করে নেব। অ্যান্ড দেন ক্রপ করার পরে নিচে আপনারা যে টিক মার্ক দেখতে পাচ্ছেন এখানে, ওইখানে আপনার একটা ক্লিক করবেন। এবার এইখান থেকে আপনি আপনার যে কোনো একটা ছবি স্টাইলিশ করে মানে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে অনেকগুলো স্টাইলিশ আইকন আছে, আপনি এখান থেকে যেটা ইচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করছি। আর ডানে দেখতে পাচ্ছেন একটা এরকম একটা আইকন আছে, এটাকে আপনারা বাড়িয়ে দিলে আপনার ব্লারটা বেশি হবে, অর্থাৎ পেছনের অংশটা ঝাপসা হবে, কমিয়ে দিলে পেছনের ঝাপসাটা কমে যাবে। তো আমরা পেছনের ঝাপসাটাকে ঠিক এমন অবস্থায় রাখবো। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আরও অনেক অনেক আইকন আছে, তো এগুলো আপনার যে কোনো একটা চাইলে সিলেক্ট করতে পারেন। দেখুন অসাধারণ অসাধারণ সব মানে পিপ ক্যামেরাগুলো এখানে আছে, আপনারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন এবং এই ছবিগুলো আপনি যে কোনো জায়গায় খুব সহজে আপলোড দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন খুব অসাধারণ অসাধারণ জিনিসগুলো আছে, আমরা সবগুলো একবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অ্যাপ্লিকেশনটিতে অনেকগুলো জিনিস আছে, তো আমরা এটা এখান থেকে সিলেক্ট করবো। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ইয়ার আইকন আছে আর কি, তো এখান থেকে আপনারা এখানে ক্লিক করে এর যে ইয়েটা আছে, রঙটা আছে, ওইটা আপনারা এখান থেকে পাল্টে দিতে পারবেন। তো আমরা এই রঙটা রাখবো, রেখে উপরে যে টিকমার্ক আছে ওইখানে একটা ক্লিক করব। তো দেখুন এখান থেকে আপনারা নো করে দেবেন এবং ছবিটা এরপর আপনারা দেখবেন যে সরাসরি আপনার ফোনে সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো ছবি চাইলে খুব সহজেই এখান থেকে এভাবে একটা পিপ ছবি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো এ ছিল আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী এপিসোডে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।